করব এই যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু আমরা অনলাইনে বা টিভিতে যতজনকে সম্পৃক্ত করতে পেরেছি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তার থেকে অনেক বেশি সম্পৃক্ত করতে পেরেছি। এই অ্যাসাইনমেন্টগুলো আরও অনেক বেশি মনোগ্রাহী করার জন্যে আরও অনেক বেশি তাদেরকে তারা যেন আনন্দ পায় সেই জন্য এখন যারা অলিম্পিয়াড করেন তাদেরকে সম্পৃক্ত করে আমরা এই অ্যাসাইনমেন্টগুলো প্রণয়ন করছি। আমরা এই যে এসএসসি এবং এইচএসসির জন্য 60 দিন এবং 84 দিনের কথা বলেছি সেগুলোরও তো অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি। কাজে আমরা চেষ্টা করে যাব, যদি আরও কিছুদিন হয়তো একটু দেখতে হবে, যদি দেখি যে না একেবারেই সম্ভব হচ্ছে না আমরা বিকল্প অনেক কিছুই চিন্তা করে রাখছি। আমরা কিন্তু শুধু অ্যাসাইনমেন্ট দিচ্ছি কাজ করছি তাই না, আমরা কিন্তু কী কী সিনারিও হতে পারে তারও চিন্তা করছি। এর কোনোটার ওপরেই আমাদের কারো হাত নেই, কিন্তু আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কী কী আমাদের সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে আমরা ভাবছি, সেগুলো নিয়ে কাজ করছি, সেগুলো সব ফাইনালাইজ করার জন্য কাজ করছি। কাজেই আমরা এখনও ভাবছি হয়তো চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে, যদি পরীক্ষা নেওয়া না যায় বিকল্প কীভাবে মূল্যায়ন হতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি। কাজেই শিক্ষার্থীদেরকে বলবো পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না, কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও কিন্তু পরবর্তী ক্লাসে আপনার পড়তে হবে এবং পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আপনার আজকের এই ক্লাসের পড়াটি কিন্তু আপনার জানতে হবে। কাজেই যদি পরীক্ষা নাও হয় পড়া ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না। আমাদের অনেক রকম চিন্তা আছে, কিন্তু এই মুহূর্তেই যে পরীক্ষা হবে কি হবে না এই মুহূর্তে তো আসলে বলে দিতে পারছি না, হয়তোবা খুব শিগগিরই সিদ্ধান্তটি নিতে হবে, নিতে পারবো কি পারবো না তো সেটা সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু যেটাই হোক শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখেই আমাদের সিদ্ধান্তগুলো হবে এবং